কোচবিহারে মহিলাকে বিবস্ত্র করে মারধরের অভিযোগে তোলপাড় রাজ্য রাজনীতি। এবার সেই বিতর্কে আছড়ালো বিধানসভাতেও। কোচবিহারের ঘটনা সিবিআই তদন্তের দাবি তুলে বিধানসভা চত্বরে ধর্ণায় বসতে চায় বিজেপির পরিষদীয় দল। এই নিয়ে এবার বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়কে চিঠি পাঠান বিধানসভার বিজেপির মুখ্য সচেতক শঙ্কর ঘোষ। এর পাশাপাশি বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও চিঠি পাঠিয়েছেন জাতীয় সংখ্যালঘু কমিশন, জাতীয় মানবাধিকার কমিশন ও জাতীয় মহিলা কমিশনকে। কোচবিহারের ওই বিতর্কিত ঘটনায় বাংলা টিম পাঠানোর আবেদন জানিয়ে তিন কমিশনের কাছে চিঠি লিখেছেন তিনি। এক মহিলাকে চুলের মুঠি ধরে বিবস্ত্র করে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এলাকায় বিজেপি কর্মী হিসেবেই তার পরিচিতি। মাথাভাঙা বিধানসভা দু নম্বর ব্লকে রুইডাঙ্গা অঞ্চলের রামডেঙ্গা বাজার সংলগ্ন এলাকায় এই ঘটনায় তুমুল সরগোল পড়ল গোটা জেলায়। স্থানীয় মানুষজন তাকে উদ্ধার করে প্রথমে ঘোকসাডাঙ্গা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়, পরে কোচবিহারের মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় তাকে। সেখানেই এখন তার চিকিৎসা চলছে। শাসক দল অবশ্য মারধরের অভিযোগ অস্বীকার করেছে। কোচবিহারের ঘটনার প্রেক্ষিতে ইতিমধ্যেই পদক্ষেপ করছে জাতীয় নির্বাচন কমিশন। স্থানীয় পুলিশ যাতে যথাযথ ধারায় এফআইআর রুজু করে সেই নির্দেশও দিয়েছে জাতীয় মহিলা কমিশন। ঘটনায় অভিযুক্তরা যাতে দ্রুত গ্রেফতার হয় এবং যাতে ওই মহিলা বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা করা হয় সে কথাও নিশ্চিত করার কথা বলেছে জাতীয় মহিলা কমিশন। ঠিক কি ঘটনা ঘটেছিল তা খতিয়ে দেখে তিন দিনের মধ্যে রিপোর্ট তলব করেছে কমিশন। এবার সেই বিতর্কের আঁচ ছড়ালো বিধানসভাতেও। অমানবিক বর্বর যে মুখ্যমন্ত্রী রাজ্যের মেয়েকে ভোট দিন বলে একুশে ক্ষমতায় এসেছিল তার আমলে মহিলারা অরক্ষিত এবং বিশেষ করে মুসলিম মহিলারা, এটা আজকে নয় 2021 সালে রামপুরহাটের বকটুইতেও একইভাবে মুসলিম মহিলাদেরকে জ্বালানো হয়েছিল। যে মুসলিমরা 2021 সালে 91% আর এবারে 95% ভোট তৃণমূলকে দিয়ে ক্ষমতায় এনেছেন, তাদেরই কারোর বোন, কারোর দিদি, কারোর মা, কারোর মেয়ে রোশনারাকে যেভাবে তৃণমূলের গুন্ডারা বর্বরোচিতভাবে বিবস্ত্র করে করেছেন, এটা সভ্য সমাজের লজ্জা। আন্তর্জাতিক স্তরেও সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছে এবং আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, প্রথম অভিযোগ ঘোকসাডাঙ্গা থানা নেয়নি, পরে এসপির হস্তক্ষেপে নিয়েছে এবং ঘোকসাডাঙ্গা থানার আইসিকে সরানো হয়েছে। চারজনকে কালকে গ্রেপ্তার করেছিলেন, তার মধ্যে দুজনকে সকালবেলা ছেড়ে দিয়েছেন, আর বাকি যে দুজনকে ধরেছেন তার মধ্যে একজনের নাম এফআইআরে নেই, তিনি রোশনারার ক্লোজ রিলেটিভ। আমরা ইতিমধ্যে অ্যাজ এ লিডার অব অপোজিশন জাতীয় মহিলা কমিশন, জাতীয় মাইনরিটি কমিশন এবং ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে মেল করে টিম পাঠানোর জন্য অনুরোধ করব। কোচবিহার জেলা বিজেপির সভাপতি মাননীয় বিধায়ক সুকুমার রায়ের মোবাইল থেকে আমার সঙ্গে বোনের কথা হয়েছে, তার পাশে আমরা সবাই আছি এটা আমরা জানালাম। ভারতীয় জনতা পার্টির মহিলা বিধায়করা সোমবার দিন থেকে বিধানসভার গেটে আম্বেদকরজির মূর্তির কাছে বা পাশে এই অত্যাচারিতার পক্ষে ধর্ণা।